দর্শক, বান্দরবানে পর্যটক সংকট নিয়ে এর আগেই জানিয়েছিলাম, সেখানকার আরও পরিস্থিতি নিয়ে জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মংকিং মার্মা। মংকিং, ঠিক কি পরিমাণ লোকসানের আশঙ্কা করছেন পর্যটন ব্যবসায়ীরা? প্রাণদূত, শুদ্ধতায় ও মমতায়। বান্দরবানে এই ট্যুরিজম সিজনে আসলে প্রচুর পরিমাণ দর্শক দর্শনার্থীরা আসেন এখানে। সর্বোপরি আমরা যেটা গতবার সংখ্যায় দেখেছি যে 1 থেকে 1.5 লাখ দর্শনার্থী কিন্তু বান্দরবানে আসেন, এবং যারা আসেন তারা কিন্তু মূলত ঘুরতে যান দুর্গম পাহাড়ি এলাকায়, যেখানে আসলে নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে চান এখানকার পর্যটকরা। সেখানে এই কেএনএফ এর যে ঘটনা, এখানে ব্যাংক লুট, অপহরণ এবং অস্ত্র লুটের ঘটনার কারণে কিন্তু এই লোকসানের আশঙ্কা করছেন এখানকার হোটেল মোটেল মালিক সমিতি। তারা বলছেন বেশিরভাগ দর্শনীয় স্থানগুলো রয়েছে রুমা এবং থানচিতে, তো এই সকল এলাকায় যদি এখন দর্শনার্থী যেতে না পারেন আসলে, তাহলে সচরাচর পর্যটকরা কিন্তু একদিনের জন্য দুদিনের জন্য আসে না। যারা আসলে দূরে ঘুরতে যান তারা 3 দিনের 4 দিনের ছুটি নিয়ে আসেন, এবং তারা কিন্তু রুমা, থানচি, রংচুর বিভিন্ন জায়গায় তারা কিন্তু যান। এখানে আশঙ্কা করা হচ্ছে প্রায় 1.5 থেকে 2 কোটি টাকার মতো লোকসান হওয়ার আশঙ্কা করছেন এখানকার হোটেল মোটেল মালিক সমিতিরা। আর একটি বিষয় জানিয়ে রাখতে চাই, এখানে 2 সপ্তাহ আগে থেকে কিন্তু এখানে হোটেল মোটেল মালিক সমিতিরা জানিয়েছেন যে অনেকগুলো হোটেল রুমগুলো বুকিং ছিল এবং তাদের প্রায় 70% বুকিং ছিল, এবং গতকালকে খবর নিয়ে দেখলাম, আজকে খবর নিয়েছি এখানকার যারা আসার কথা ছিল তারা কিন্তু অনেকেই এখানে প্রায় বুকিংগুলো কিন্তু ক্যান্সেল করেছে, তারা আতঙ্কের কারণে কিন্তু আসছে না বলে আমরা জানতে পেরেছি। তবে আইনশৃঙ্খলা বাহিনীর যে যৌথ অভিযান সেটি কিন্তু চলমান আছে, এখানকার স্থানীয় জনগণদের নিরাপত্তার যে বিষয় সেটি কিন্তু নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছেন বলে আমরা জানতে পেরেছি। এই হচ্ছে আমার কাছে সর্বশেষ তথ্য বান্দরবান পর্যটন শিল্পে। বান্দরবান থেকে জানাচ্ছিলেন সহকর্মী মংকিং মার্মা।